নমস্কার, এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকা আয়োজিত ধারাবাহিক নজরুল চর্চার যে আলোচনা চক্র আমরা আয়োজন করেছি, আজ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন যে আজকে আমাদের মধ্যে এই নজরুল চর্চার ধারাবাহিক পর্বের যিনি আমন্ত্রিত বক্তা হিসেবে আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন, বাংলা সাহিত্য এবং সংস্কৃতি জগতের অত্যন্ত গুণী একজন মানুষ, তার কাজ তার চিন্তন বিশ্বের সঙ্গে আমাদের অত্যন্ত গভীর নিবিড় একটি সংযোগ রয়েছে। আমরা স্বাগত জানাই প্রফেসর সুমিতা চক্রবর্তী ম্যামকে, প্রাক্তন নজরুল অধ্যাপক বর্ধমান বিশ্ববিদ্যালয়।
একথা সত্যি যে তার কর্মজীবন, তার চিন্তন বিশ্ব সম্পর্কে নতুন করে বলার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু অবগাহনে তার আজকে প্রথম অনুষ্ঠান, আমরা পাঠকের কাছে তার কিছু পরিচিতি তুলে ধরতে চাই। প্রফেসর সুমিতা চক্রবর্তী তার কর্মজীবনের শুরু করেন ধানবাদের একটি কলেজে, পরবর্তীকালে তিনি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। কিছুদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন হিসাবেও তার কার্যক্রম তিনি পরিচালনা করেছেন। তার লেখালেখির জগতে অনুপ্রবেশ 1975 সালে, এবং ধারাবাহিকভাবে আজও তিনি তার লেখালেখির ক্ষেত্র সুপ্রশস্ত করে রেখেছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আমরা উল্লেখ করতে পারি নজরুল পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, শরৎ পুরস্কার, মহাদিগন্ত পুরস্কার, কারিগর পুরস্কার, পেন সাহিত্য পুরস্কার প্রভৃতি। আমরা আজকে তার কাছে নজরুলের কবিতায় অনুবাদ প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনব, এবং পাঠকের কাছে যারা যারা এখানে দর্শক রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের যদি কোনো প্রশ্ন তার আলোচনার পরিপ্রেক্ষিতে থাকে আপনারা সেটা রাখতে পারেন। আমরা অধিবেশনের শেষে, ম্যামের আলোচনার শেষে সে প্রশ্ন তার কাছে নিয়ে যাব। আমি এখন অনুরোধ জানাই যে ম্যাম আপনি আজকের যে আপনার মূল আলোচনা সেটা শুরু করুন। ম্যাম একটু আনমিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো এই আন্তর্জালিক আলোচনা চক্রে আমাকে কিছু বলবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কাজী নজরুল ইসলাম বিষয়ে যে ধারাবাহিক চর্চা চলছে সেটাও বেশ ভালো ভালো একটি পরিকল্পনা। তো এই যে এই আয়োজন যারা করেছেন, এই অবগাহন পত্রিকার মধ্যে যারা আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস হচ্ছে 29 আগস্ট, আজকে 25 আগস্ট, খুব কাছাকাছি একটা সময়। আজকের আলোচনা যেমন নজরুল ধারাবাহিক আলোচনা হচ্ছে, সেই আলোচনা কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করেই হবে। তার সম্পর্কে তো অনেক আলোচনা হয়েছে, তার ইদানিংকালে তার সম্পর্কে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু লক্ষ্য করা যায় যে অধিকাংশ আলোচনাতেই যে দিকগুলো বড় হয়ে ওঠে, যে দিকগুলো প্রধান হয়ে ওঠে, সেটা হচ্ছে তার বিদ্রোহী সত্তা, ঔপনিবেশিক ভারতে কিভাবে তিনি তার তার লেখা এবং কাজেও তিনি কিভাবে এই বিদ্রোহী মনোভাবকে জাগ্রত রেখেছিলেন, শুধু শুধু ঔপনিবেশিকতার বিরুদ্ধে নয়, এই যে শ্রেণী বিভক্ত সমাজ, সেখানে যে উৎপীড়ক উৎপীড়িতের যে চিরকালীন সম্পর্ক বলা যাক, সেখানেও তিনি সবসময় উৎপীড়িতের পক্ষে ছিলেন, এটা নিয়ে আলোচনা হয়। তার অসাম্প্রদায়িক ভূমিকা নিয়ে তো আলোচনা হয়ই সবসময়, কিন্তু যে এই বিষয়টি নিয়ে আলোচনা খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না, তা হচ্ছে তার কবিতার অনুবাদ বিষয়, অনুবাদ চর্চা, মানে তার কবিতার অনুবাদ কিভাবে হয়েছে এটা নিয়ে আলোচনা আমি অন্তত কম দেখেছি। তো এটা একটুখানি যাকে বলে এটা একটু খুব আবেগময় বিষয় নয়, এটা একটু বিশ্লেষণী বিষয়, এবং এটা খুব জনপ্রিয় ধরনের যে একটা সকলকে আকর্ষণ করবে সেরকম নয়, সেজন্য আমি দীর্ঘদিন পড়েছি তো আমার একটু শিক্ষক সত্তা সবসময় মানে প্রবল হয়ে থাকে। আমি অনুরোধ করবো বিশেষ করে তরুণ শ্রোতৃবর্গকে একটু মন দিয়ে শুনতে হবে, একটুখানি একটুখানি মানে কি বলবো, নজরুল খুব বড় কবি ছিলেন, ছিলেনই তো, এইটা তো বলবার আর বলবার কি আছে, কিন্তু নজরুলের কবিতাকে কিভাবে অনুবাদকেরা গ্রহণ করেছিলেন এবং কিভাবে অনুবাদ করেছিলেন সেইটার একটা চেহারা আমি, এটা একটা বড় বইয়ের বিষয় হতে পারে, একটা ছোট করে যতটা সম্ভব আমি দেবার চেষ্টা করছি। এখন কবিতা, একটা কবিতা লেখা হলো,
যখন কবিতাটা লেখা হলো তখন সেটি কবির 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 ব্যাপার, কবি নিজের মনকে একটা কবিতার মধ্যে প্রকাশ করলেন, তারপরে কবিতাটা ছাপা হলো, যদি তিনি ছাপতে দেন। পৃথিবীতে এমন কবিও আছেন যারা কবিতা ছাপতে দেন না, মানে দেননি, দেন না খুব বেশি নেই, কিন্তু দু একজন আছেন। তো সেই কবিতা যখন ছাপা হচ্ছে তখন সেটা পত্রিকার সম্পাদক কিংবা প্রকাশক, বইয়ের প্রকাশক তাদের কাছে চলে যাচ্ছে, কিন্তু সেখানেও কবিতার যে মানে মানে কবিতার যে ব্যঞ্জনা, কবিতার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু কবিরই থাকছে। এবং তারপরে যখন ছাপা হলো, যখন পাঠকের হাতে পৌঁছবে, তখন তখন সেটা একটা বিপণন প্রচার এবং বিপণনের ব্যাপার আছে, সেটা কবির হাতে থাকছে না। কিন্তু সেখানেও দেখা যায় যে কবিতাটা যে কবির, কবি যে লিখেছেন, কবির অনুভূতি কবিতায় প্রকাশ পেয়েছে, সেখান থেকে খুব একটা সরে আসবার জায়গা দরকার হচ্ছে না। কিন্তু তারপর যখন একটা কবিতা প্রকাশিত হয়ে গেল তখন তো সেটা পাঠকদের সামনে পৌঁছলো, সেই মুহূর্ত থেকে কবিতাটা কিন্তু আর একা কবির থাকে না, সেই মুহূর্ত থেকে কবিতাটা পাঠকেরও হয়ে যায়। পাঠক কবিতাটি পড়ে যেভাবে বোঝেন, যে অনুভূতি তার থেকে অর্জন করতে পারেন, সেখানে একটি কবিতার পূর্ণ পূর্ণ গ্রহণের ব্যাপারে কবি যেমন সেটা তার অনুভূতি থেকে প্রকাশ করেছেন, পাঠক তার অনুভূতি থেকে গ্রহণ করছেন, এই একটা দ্বিস্তর জায়গা থাকে, একটা দুই পথের যাত্রা থাকে। আবার এখানে আরেকটা সমস্যা আছে, পাঠক তো একজন নয়, পাঠক অনেক। এখন কোনো মানুষই কোনো দুজন মানুষ একরকম নয়, কোনো দুজন পাঠকও একরকম নয়। কাজেই পাঠকেরা একজন পাঠক এক এক রকম ভাবে কবিতাটিকে বুঝবেন, কবিতাটিকে অনুভব করবেন। একটি কবিতার বিভিন্ন অর্থ বিভিন্ন পাঠকের কাছে ব্যক্ত হবে। এই অবস্থায় আমরা কবিতার অনুবাদের দিকে যদি তাকাই, আমরা আসছি একটু পরে। এখনকার সময়ে আপনারা জানেন যে শিল্প সাহিত্যের যে আলোচনা, সেই আলোচনায় বিভিন্ন যে তত্ত্ব আছে, শিল্প সাহিত্য সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, সেখানে পাঠক প্রতিক্রিয়া তত্ত্ব অর্থাৎ রিডার্স রেসপন্স থিওরি, এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং এটা বেশ, আমি মনে করি এটা বেশ স্বীকৃতিযোগ্য। কারণ প্রত্যেকে এক একজন এক এক রকম ভাবে কবিতার মানে করতে পারেন, করেও থাকেন, এরকম দেখাই যায়। সেদিক থেকে নজরুল ইসলামের কবিতার অনুবাদ যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু সেই অনুবাদ যারা করেছেন তারা কবিতাটিকে কিভাবে ভেবেছেন তার সঙ্গে আমাদের ভাবনা কোথাও মিলছে কি মিলছে না সেটাও আমরা লক্ষ্য করব, আমরা আমরা বুঝবার চেষ্টা করব। কবিতা কিভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয় তার একটি একটি ছোট উদাহরণ দেওয়া যাক। সেটা হচ্ছে যে ধরো রবীন্দ্রনাথের বন্দিরি বলে একটি কবিতা আছে কথা কাহিনী কবিতা গ্রন্থে, সেই পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া শিবে, ছোটবেলায় ছাত্র ছাত্রীরা স্কুলে এটা মানে বেশ আবৃত্তি করা হতো, নানা রকম ভাবে মানুষে এটা গ্রহণ করেছে এবং সবসময় এই কবিতাটিকে একটি বীরত্বের কবিতা বলে গ্রহণ করা হয়েছে, বন্দিবীর কবিতাটিকে। কিন্তু একজন পাঠক আমাকে একবার বলেছিলেন যে এই কবিতাটা ছোটদের কি পড়া উচিত, ছোটদের সামনে কি তুলে ধরা উচিত, কারণ এই কবিতাটা বীরত্ব যতটা না ফুটেছে ছোটরা সেই বীরত্বটা যতটা না বুঝবে তার থেকে হয়তো বেশি মনে হবে ছোটদের সামনে একটি ভায়োলেন্সের চিত্র। তিনি ভায়োলেন্স শব্দটাই ব্যবহার করেছিলেন। ওই যে একটা পঙ্ক্তি আছে, বন্দার দেহ ছিঁড়িল ঘাতক সাড়াশি করিয়া দগ্ধ, বন্দার দেহ ছিঁড়িল ঘাতক সাড়াশি করিয়া দগ্ধ, এই ছবিটা কি ছোটদের সামনে তুলে ধরাটা ভালো? এটা কিন্তু ভায়োলেন্সের দিকে মনকে আকর্ষণ করা নয়। তো সেটা আমি আমি ভেবেছিলাম সত্যি তো এটা হয়তো ভাবা যেতে পারে, এবং তারপর আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের কথা কাহিনী কবিতা গ্রন্থের অনেক কবিতাতে বেশ ভায়োলেন্স আছে। রবীন্দ্রনাথকে আমরা খুব শান্তি আনন্দের আধ্যাত্মিকতার কবি বলে যেমন ভাবি, প্রকৃতি সৌন্দর্য সবই ঠিক, কিন্তু একটা ভায়োলেন্সের ব্যাপারও তার কবিতার মধ্যে আছে। এটা কিন্তু তার কবিতা এবং ছোট গল্পেও অনুভব করা যায়, ভায়োলেন্সের সাহিত্যিক রবীন্দ্রনাথ, এটাও কিন্তু একটা ভাবনার বিষয় হতে পারে। যাক, আমি বলতে চাইছি যে একটা একটি সাহিত্য সৃষ্টি বিভিন্ন পাঠকের কাছে বিভিন্ন অর্থ নিয়ে পরিস্ফুট হবে। এবার আমরা অনুবাদের ব্যাপারটায় যাই।
অনুবাদ পৃথিবীতে আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে আরো বেশি হবে। কেন অনুবাদ হবে, অনুবাদ কেন হবে, অনুবাদ কিভাবে হবে, এই নিয়েও প্রচুর তত্ত্ব আছে। ট্রান্সলেশন স্টাডি এই নামে একটা বিষয় আছে যেটা কোনো কোনো জায়গায় পড়ানো হয়। কাজে অনুবাদ কত রকম হতে পারে, কিভাবে হতে পারে, সেই তত্ত্বের মধ্যে প্রাথমিক একটা দুটো কথা বলি। এটা নিয়ে ওই যে বললাম, এটা একটা বিশেষ পাঠ্যসূচিরই বিষয়। তার মধ্যে একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাবানুবাদ, আরেকটা হচ্ছে মূল কবিতাকে অবলম্বন করে একটি নতুন কবিতার সৃষ্টি, তাকে বলা হয় ট্রান্সক্রিয়েশন। তা আমরা ট্রান্সক্রিয়েশন একটা উদাহরণ সবাই জানেন, যেমন কালিদাসের মেঘদূত থেকে রবীন্দ্রনাথের মেঘদূত কবিতা, কিংবা সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন কবিতা। আমরা এর মধ্যে যাচ্ছি না, আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ কোনটা ভালো, ভালো মন্দের কথা নয়। আক্ষরিক অনুবাদ অর্থাৎ কবি মূল যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটাকে তুলে ধরাই অনুবাদকের উদ্দেশ্য যদি হয়, তিনি চেষ্টা করবেন অনেকটাই আক্ষরিক অনুবাদ করতে। কিন্তু সবসময় আক্ষরিক অনুবাদ করা সম্ভব হয় না। আসল সমস্যাটা এইখানে, যে কোনো কবির কবিতায় যখন অন্য ভাষায় এক সংস্কৃতির মানুষের একটি ভাষা সৃষ্টি যখন অন্য সংস্কৃতির মানুষের সামনে উপস্থিত করা হয়, তখন কিন্তু আক্ষরিক অনুবাদ সবসময় করা সম্ভব হয় না। এই ভাবানুবাদটা কে কিভাবে করছেন সেটাই আমরা নজরুল ইসলামের কবিতার ক্ষেত্রে দেখব। এই যে আক্ষরিক অনুবাদ কেন সম্ভব হয় না, কেন সম্ভব হয় না, তার একটা কারণ হচ্ছে অনেক শব্দেরই প্রতিশব্দ পাওয়া যায় না। অনেক শব্দ আছে এক ভাষার শব্দ, অন্য ভাষায় তার প্রতিশব্দ পাওয়া যায় না। তারপরে শব্দের প্রতিশব্দ যদি বা পাওয়া গেল, বাগধারা যাকে বলে, সেই বাগধারা প্রবচন এগুলো তো পাওয়া যায়ই না। যেমন এই বুনো ওল্লার বাঘা তেঁতুল, এই বুনো ওল্লার বাঘা তেঁতুলকে কি করে অন্য ভাষায় অনুবাদ করা যাবে, এই বাগধারা অনুবাদ করা একটা সমস্যা। তারপরে ধরা যাক সংস্কৃতি, মানে জীবন যাপনের মধ্যে যে যে নিজস্বতা আছে প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি সমাজের মানুষের, সেটাকেও অনুবাদ করা খুব মুশকিল। আমি একটা একটা উদাহরণ দিচ্ছি, এটা যখন শুনেছিলাম বেশ অবাক লেগেছিল। গোরা উপন্যাসের অনুবাদ করেছিলেন এডওয়ার্ড ডিমক সাহেব, তিনি ভালো বাংলা জানতেন, অসাধারণ পণ্ডিত, তিনি খুব ভালো অনুবাদ করেছেন। কিন্তু সে অনুবাদের একটা জায়গায় জলযৌকি বলে একটা শব্দ আছে বাংলায়। জলযৌকিটা কি, জলযৌকি কি, আজকের ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে তারও ভালো বলতে পারবে না। চৌকি যে আমরা জানি, জলও আমরা জানি, কিন্তু জলযৌকিটা কি, জলযৌকি হচ্ছে আগেকার দিনের গ্রামের মানুষ বা আগেকার দিনের মফস্বলের মানুষ যখন বাইরে থেকে আসতেন, তখন বাড়ির বারান্দায় একটি চৌকির উপর জল রাখা থাকতো, জল গামছা খরম, যাতে তারা হাতটা ভাত মুখ ধুয়ে সেই জলে তারপর ঘরে প্রবেশ করতে পারেন। অতএব যে চৌকির উপর জল রাখা হয় সেটা হচ্ছে জল চৌকি। এখনকার আমাদের সমাজ পাল্টে গেছে, সেরকম আর হয়ই না। এডওয়ার্ড ডিমকও জল চৌকি বুঝতে পারেননি, তিনি অনুবাদ করেছেন জলে নিমগ্ন চৌকি, জলে অর্ধেক নিমগ্ন চৌকি, তা তো নয়। কিন্তু জিনিসটা যে নয় এটা তিনি যে বুঝবেন কেমন করে বুঝবেন, এইটা হচ্ছে একটা অনুবাদের সমস্যা। আরো সমস্যা আছে, তার প্রকরণ, অনুসঙ্গ ইত্যাদি, এইসব সমস্যা তো আছে। এই সমস্ত সমস্যার দিক সামনে রেখে আমরা এবার কাজী নজরুল ইসলামের কবিতার অনুবাদের দিকটা যাচ্ছি। এই যে অনুবাদ নিয়ে আমরা আলোচনা করব, কোন বই থেকে যাদের অনুবাদ আমি গ্রহণ করছি তাদের নাম আমি বলে দেব, আর কোন বইগুলি আমি ব্যবহার করছি সেটা আমি এখন বলে দিচ্ছি। মোটামুটি আমি চারটি বই বিশেষ ব্যবহার করেছি, কারণ ইংরেজি অনুবাদটাই আমি গ্রহণ করেছি বেশি, আর একটা হিন্দি, একটা ক্ষেত্রে একটা ছোট হিন্দি ব্যবহার করেছি। এই পাঁচটি বইয়ের নাম আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে পোয়েট্রি অফ কাজী নজরুল ইসলাম ইন ইংলিশ ট্রান্সলেশন, এটা বেরিয়েছে নজরুল ইনস্টিটিউট ঢাকা থেকে, এর সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল হুদা। দ্বিতীয় বইটি হচ্ছে নিউ অ্যান্থোলজি, বাংলা একাডেমি ঢাকা থেকে বেরিয়েছে, সম্পাদনা করেছেন রফিকুল ইসলাম। তৃতীয় বইটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সিলেক্টেড ওয়ার্কস, এটা বেরিয়েছে, এটা সাজাদ কামালের সম্পাদনা, এটাও নজরুল ইনস্টিটিউট ঢাকা থেকে। আর দ্য রিবেল অ্যান্ড দি আদার পোয়েমস বাই কাজী নজরুল ইসলাম, এটা আমাদের এখানে সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে নিউ দিল্লি,
এটা করেছেন বসুধা চক্রবর্তী, এই অনুবাদগুলো করেছেন বলবো আমি বলার সময়। আর তাছাড়া নজরুল বিবিধ প্রসঙ্গ এই নামে জলজ ভাদুরী নামে এক মহিলা, তিনি নজরুলের বিভিন্ন লেখা হিন্দি অনুবাদ করেছেন এবং সেটা তিনি নিজেই প্রকাশ করেছিলেন। এই পাঁচটি বই থেকে আমি মোটের আরো কিছু কিছু বই আছে, কিন্তু অধিকাংশ বইতেই নজরুলের কবিতার ইংরেজি অনুবাদ হয়েছে, কিন্তু অনেক অজস্র অসংখ্য হয়েছে তাও নয়। কাজেই মোটের উপর যে কবিতাগুলি বিখ্যাত সেই কবিতাগুলি বারবার অনুদিত হয়। এবার আমরা নজরুল ইসলামের কবিতার অনুবাদের ক্ষেত্রে আসি। বিদ্রোহী কবিতার শতবর্ষ, এই 1921 ডিসেম্বর নাগাদ বিদ্রোহী লেখা হয়েছিল, 1922 জানুয়ারিতে প্রথম প্রকাশিত বহু পরিচিত একটি কবিতা এবং অনেক অনেকগুলি অনুবাদ হয়েছে। আমি প্রথমেই একটা সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করব। সমস্যাটি কেবল অনুবাদকদের নয়, আমাদের আমরা যারা বাঙালি যারা মূল কবিতা পড়ছি তাদেরও। প্রথম দিকেরই একটি কবিতা আছে, প্রথম দিকেরই একটি পংক্তিতে আছে, উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী, আমি চির বিদ্রোহী বীর, উঠে আছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। এই যে পংক্তি, এই যে বিশ্ব বিধাত্রী, বিধাত্রী শব্দটি বলবো শোনা যাচ্ছে ঠিক মতো, কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছিল, মানে একটু আনমিউট হয়ে গেছিল মাঝে আর কি, এখন শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই যে নজরুল ইসলামের কবিতার লাইন বিদ্রোহীতে উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী, এই যে বিধাত্রী তৈরফলা দীর্ঘই, এই যে বানানটা, এই শব্দের এই বিধাত্রী শব্দটি কি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? বিধাত্রী যদি তৈরফলা দীর্ঘই দিয়ে লেখা হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হয়, আর যদি বিধাত্রী তয়রি দিয়ে লেখা হয় তাহলে সেটা পুংলিঙ্গ হয়। কিন্তু নজরুল ইসলাম বিধাত্রী লিখেছিলেন তৈরফলা দীর্ঘই, তিনি কি এটা সচেতনভাবে লিখেছিলেন? তিনি কি উঠিয়ে আছে যে বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী, তিনি কি নারী বোঝাতে চেয়েছিলেন না পুরুষ বোঝাতে চেয়েছিলেন? এই নিয়ে কিন্তু বিতর্কের অবসান আমাদের মধ্যে হয়নি, নারী না পুরুষ। নজরুল ইসলাম খুব ভালো বাংলা জানতেন, কিন্তু ব্যাকরণের সেই স্কুলে যে সমস্ত ব্যাকরণের খুঁটিনাটি শেখানো হয় সেসব তিনি শিখলেও সেই সবই তিনি মনে রেখেছিলেন তা আমাদের মনে হয় না। কাজেই তিনি ঈশ্বর ঈশ্বর বিশ্ব বিধাতা না বিশ্ব বিধাত্রী কি ভেবে অনুমান এই পঙ্ক্তিটি লিখেছিলেন এটা কিন্তু জোর করে বলা খুব মুশকিল। আমরা যদি ধর্ম পৃথিবীর সমস্ত ধর্ম বিশ্বাসের দিকে তাকাই তাহলে একটি মজার মজাই, সেটা মজা কিংবা মজা নয় জানি না, আমাদের একটা কথা বলতে হয়, যে সমস্ত হিন্দু ধর্ম না হয় দেববাদী পৌত্তলিক, বহু দেববাদী পৌত্তলিক ধর্ম, কিন্তু সেখানেও ব্রহ্ম সম্পর্কে একটা ধারণা আছে, নিরাকার ব্রহ্ম। আর অন্যান্য ধর্মে তো নিরাকার ঈশ্বর এটাই কল্পনা করা হয়, কিন্তু ভেবে দেখুন তো সব ধর্মেরই কল্পনায় ঈশ্বর নিরাকার কিন্তু পুরুষ, পুরুষের রূপেই তাকে কল্পনা করা। এমনকি যে ব্রাহ্ম ধর্ম ব্রহ্ম নিরাকার এটা বলা হয়, সেখানেও ব্রহ্মকে সম্বোধন করে ব্রহ্ম সঙ্গীতে লেখা হয়েছে তুমি আমাদের পিতা তোমার পিতা বলে জানেন। কাজেই এটা হচ্ছে মানে বিশ্বের বিশ্ব কি বলবো বিশ্ব সভ্যতার আদি পুরুষতন্ত্রের এইটা হচ্ছে একটা উদাহরণ যে নিরাকার ঈশ্বরকেও আমরা পুরুষ রূপেই কল্পনা করি। সাধারণত তারই মধ্যে হিন্দু ধর্মেই দেখা যায় যে কোন কোন দেবী মূর্তি সেখানে বড় হয়ে উঠেছে। যাই হোক, নজরুল ইসলাম কি করেছিল কি করেছিলেন সে আমরা যা একটা ভাবলাম, ধাত্রী পুরুষ ভেবেছেন কি নারী ভেবেছেন সেই বিতর্ক আমাদের মধ্যে চলতে থাকুক, অনুবাদকেরা কি ভেবেছেন অনুবাদকেরা কি ভেবেছেন সেটা আমরা একটু দেখি। আপনারা জানেন যে নজরুল ইসলামের কবিতা অনেক কবিতায় যখন লেখা হতো তার কবিতা, তিনি যখন একদম সেই 1922-23 থেকেই কবিতা কবিতার জগতে পরিচিত হয়েছেন তখন থেকেই ব্রিটিশ সরকার কিন্তু তার কবিতার দিকে নজর রেখেছে। তার কবিতা প্রেমের কবিতাগুলো ছাড়া
তার কবিতায় যখনই এই বিদ্রোহ ভাব প্রকাশ পেত, তখনই সেই সব কবিতা সেই সময়ের যে সরকারি দপ্তরে অনুবাদকেরা ইংরেজি অনুবাদ করে দপ্তরে পৌঁছে দিতেন। সেই কবিতাটি আপত্তিকর কিনা, সেই কবিতাটিকে বন্ধ করে দেওয়া হবে কিনা, সেই পত্রিকা যে কবিতায় বেরিয়েছে, সেই কবিতা যে পত্রিকায় বেরিয়েছে সেই পত্রিকাকে বাজেয়াপ্ত করা হবে কিনা, এই নিয়ে কিন্তু অবচ্ছিন্ন চর্চা চলত। ব্রিটিশ সরকারের নথিপত্রে তার অনেক উদাহরণ আছে। শিশির বই লিখেছেন ব্রিটিশ সরকারের, মানে ব্রিটিশ যেন বইটার নাম বাজেয়াপ্ত বাংলা বই, এই নামে সেখানে আলোচনা আছে। নজরুল ইসলামের বাজেয়াপ্ত কবিতা এবং কবিতার বই নিয়েও তার আলোচনা আছে। সরকারি নথিতে এই বিশ্ববিধাত্রী কি লেখা হয়েছে? বিশ্ববিধাত্রী লেখা হয়েছে ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। দেখা যাচ্ছে নারী পুরুষের সমস্যাটা কিন্তু সেই প্রথম অনুবাদক যিনি, যিনি গদ্য অনুবাদ করেছিলেন এই বিদ্রোহী কবিতা, তিনি কিন্তু ক্রিয়েটর লিখেছেন নারী পুরুষের মধ্যে জানি। এখন ইংরেজি ভাষাটাই এমন যে ইংরেজি ভাষাতে অনেক শব্দ আছে যে শব্দে কিন্তু নারী পুরুষ বিভাজন হয় না, যে শব্দ সাধারণভাবে সেই শব্দের অন্তর্নিহিত যে যে অর্থটা সেই অর্থটাকে ব্যঞ্জিত করে। কিন্তু ভারতীয় ভাষা সংস্কৃত থেকে যেটা এসেছে সেখানে নারী পুরুষের বিভাজন বড্ড বেশি করে দেখানো হতো বলে সবসময় একটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ থাকে, কিন্তু ইংরেজি ভাষায় সেরকম বেশি নেই। যেমন ধরো টিচার কিংবা স্টুডেন্ট কিংবা প্রফেসর কিংবা প্রেসিডেন্ট, এই শব্দগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, কিন্তু বাংলায় সেটা করা একটু মুশকিল আছে। ফলে যারা ইংরেজি করেছেন তারা ক্রিয়েটর অফ ইউনিভার্স করে করে সেটাকে পাশ কাটিয়েছেন আমি বলবো না, সেই সেই ধারণাটা যে বিশ্ব স্রষ্টা তিনি নারী হন বা পুরুষই হন তিনি ক্রিয়েটর, এই এই ভাবনাটাকে তারা ব্যঞ্জিত করেছেন। কিন্তু কবির চৌধুরী, কবির চৌধুরী বাংলাদেশের এবং অত্যন্ত সুপণ্ডিত গবেষক একজন, তিনি অনুবাদ করেছেন এই কবিতা। তিনি কিন্তু লিখেছেন ওয়ান্ডার উঠি আছে চির বিস্ময় আমি ওয়ান্ডার অফ মাদার আর্থ, তিনি কিন্তু মাদার আর্থ মাদার শব্দটা ব্যবহার করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে মাদার আর্থ বিশ্ববিধাত্রী তিনি কিন্তু নারী অর্থেই ব্যবহার করেছেন, এই নারী অর্থেই গ্রহণ করেছেন এই শব্দটিকে। তাহলে কি তখন আমাদের তবে মনে হয় যে আমি কবির চৌধুরীর অনুবাদটা পড়ে তারপরে ভেবেছিলাম তাহলে কি নজরুল ইসলাম জগৎ জননী অর্থে ব্যবহার করছেন, জগৎ বিশ্ববিধাত্রী, জগৎ জননী এটা তার তার মাতৃমূর্তি কল্পনা, তার দুর্গা বিশেষ করে দুর্গা দেবী দুর্গা কল্পনায় তার মানে ভারত জননী বিশ্ব জননী এই মাঝে মাঝে আসে কি জানি। এই অনুবাদটা পড়বার পরে আমার মনে হলো ধাত্রী নজরুল করে স্ত্রীলিঙ্গ লিখেছিলেন না জিনিস স্ত্রীলিঙ্গ লিখেছিলেন না, এই 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 প্রশ্নের কে কি উত্তর দেবে এই উত্তর আমরা পাবো কিনা আমরা জানি। সৈয়দ সাজ্জাদ হোসেন তিনি লিখেছেন, তিনি আবার বিধাত্রী প্রসঙ্গটাই বাদ দিয়েছেন। অনুবাদকদের কত সমস্যা হয় বিধাত্রী নিয়ে সমস্যা, নারী লিখবো না পুরুষ লিখবো, তা তিনি এটা না লিখে তিনি আই অ্যাম অ্যান এভারলাস্টিং ওয়ান্ডার, তিনি খালি উঠে আছি ছিল বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী আই অ্যাম অ্যান এভারলাস্টিং ওয়ান্ডার এই বলে ছেড়ে দিয়েছেন। সাজাদ কামাল তিনি লিখেছেন ক্রিয়েটর অফ ইউনিভার্স, ক্রিয়েটর। বসুধা চক্রবর্তী রুলার অফ দ্য ইউনিভার্স, এখানেও নারী পুরুষের ব্যাপারটা বড় হয়ে ওঠে। আর যে জলজ ভাবের কথা বলছিলাম হিন্দি অনুবাদ করেছেন তিনি, তিনি কিন্তু লিখেছেন হিন্দি শুধু নারী রূপে গ্রহণ করেছেন শব্দটিকে তাই নয়, তিনি লিখেছেন হম ওভার আয় হ্যায় বিশ্ব প্রসাদিনী কা কর চাহিত বিষয়, শুধু ওভার আয় হ্যায় বিশ্ব প্রসাদিনী, তিনি নারী রূপে এমনই ব্যবহার করেছেন যে বিশ্বকে প্রসব করেছেন যে নারী, সেই রূপে তিনি বিশ্ববিধাত্রী শব্দটিকে লিখেছেন। আমি এটা বলতে চাইছি যে একটি কবির ব্যবহৃত শব্দ পাঠকেরা অনুবাদক তো পাঠকই, যে পাঠকেরা ভাষান্তরিত করবার চেষ্টা করেন তারাই অনুবাদক, এই অনুবাদকেরা কিন্তু এই শব্দটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এবং যারা ক্রিয়েটর বা রুলার লিখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বোঝা যায় না, তাদের সামনে এই বিশ্ববিধাত্রী এটা নারী রূপে নারী রূপে সামনে এসেছে তাদের সামনে অথবা পুরুষ হতে, এই একটা সমস্যা, একটা অনুবাদের সমস্যা দেখা গেল অনুবাদের দৃষ্টান্ত আমি দিলাম। আরেকটা অন্য ধরনের সমস্যা আছে, অন্য ধরনের সমস্যা আছে সব অনুবাদে,
ক্ষেত্রে আছে নজরুলের ক্ষেত্রে। সুতরাং যেমন ধরা যাক, ওই যে বললাম একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, একটি দেশের সাংস্কৃতিক পরম্পরা, কল্পনা, এটা কবিতায় রূপায় কবিতায় রূপায়িত হয়। ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম, দর্শনের অনেক শব্দ, তার সমান্তরাল শব্দ পাশ্চাত্য ভাষায় পাওয়া যাবে না, তার সমান্তরাল কোনো রূপ, সমান্তরাল কোনো ধারণাও পাশ্চাত্য ভাষায় পাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু করা খুব সমস্যা হয়, অনুবাদকের একটা মস্ত বড় একটা সংকট। সাম্যবাদী আমরা সবাই পড়েছি, সাম্যবাদী, সাম্যবাদী কয়েকটি কবিতা, 11টি সাম্যবাদী বইটি 11টি কবিতা সংকলন ছিল, সেই সংকলনের অন্তর্ভুক্ত একটি অন্যতম কবিতা হচ্ছে নারী। এই নারী কবিতার দুটি পঙ্ক্তি সকলেই পড়া বলি। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। দ্বিতীয় লাইনটা কিছু না সোজা, কিন্তু প্রথম লাইনটা অর্ধ নারীশ্বর, অর্ধ নারীশ্বরটা কি ব্যাপার? পুরাণে আছে, এই পুরাণ কিন্তু খুব প্রাচীন পুরাণে নয়, আমি এটা একটু ঘেঁটে দেখেছি। অর্ধ নারীশ্বর হচ্ছে শিব দুর্গার মিলিত বিদ্রোহ, শিব এবং দুর্গা, বিশেষ করে শিব, তিনি গৌরীকে নিজে দেখে সম্মিলিত করে নিয়েছিলেন, সেই রূপটাকেই অর্ধ নারীশ্বর বলা হয়। খুব প্রাচীন পুরাণে কিন্তু এই অর্ধ নারীশ্বর শব্দটা নেই, পরবর্তীকালে এটি কল্পিত হয়েছে। এই শব্দের ইংরেজি অনুবাদ কি করে হয়? এটা একটা অসম্ভব ব্যাপার। অর্ধ নারীশ্বর এই কল্পনাটাই পাশ্চাত্য ধর্মে নেই, আর শব্দটা তো নেই, তো কি করেছেন? কিন্তু অনুবাদকের তো সাম্যবাদী কবিতাগুলো, সাম্যবাদী সংকলনের কবিতাগুলো অনুবাদ করেছেন, তার খুব ইন্টারেস্টিং, এটা খুব বেশ ভাবার মতন। আব্দুল হাকিম তিনি অনুবাদ করেছেন অর্ধ নারীশ্বর, পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর, তিনি অনুবাদ করেছেন নেমেসিস নাও টার্নস ফুল সার্কেল, নেমেসিস নাও টার্নস ফুল সার্কেল। নেমেসিস কি? নেমেসিস গ্রিক ভাষা থেকে এসেছে, নেমেসিস মানে হচ্ছে নিয়তি, নিয়তি। তার সঙ্গে অর্ধ নারীশ্বর এই কল্পনার কোনো সম্পর্কই নেই, কিন্তু অর্থটা নিহিত, অর্থটা যদি আমরা ভাবি, ব্যঞ্জনাটা ভাব, ব্যঞ্জনাটা যদি ভাবি, তাহলে এই মেসেজ, এটাই তো বোধ হয় নজরুল বলতে চেয়েছিলেন যে নিয়তি এমনই যে একবার এতদিন যে পাশ ফিরেছিল আজ অন্য পাশে ফিরেছে, পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর। এই যে মেসেজ শব্দটা প্রয়োগ করলেন আব্দুল হাকিম, আমি এটা প্রয়োগটা দেখে দেখে মানে আমি অনেকবার ভেবেছি যে আমি তো সারা জীবন ভাবলো অর্ধ নারীশ্বরের জায়গায় নেমেসিস যে প্রয়োগ করা যেতে পারে, ভাবতে পারতাম না, কিন্তু প্রয়োগ করা যায়। খুব যে অর্থ একটা ভীষণ ভাবে অর্থ পরিবর্তিত হচ্ছে না, কিন্তু নয়, এখানে অর্ধ নারীশ্বর হচ্ছে সেই সেই মানব বিধায়ক যে শক্তি, সেই শক্তির নিয়তি স্বরূপ, এরকমই একটা অর্থ কিন্তু উঠে আসে এই কবিতার থেকে। আমরা সাজেদ কামাল আরেকজন অনুবাদক, তিনি কি করেছেন? কিন্তু সাহেব মেমরা কিছুই বুঝতে পারবে না অর্ধ না নারীশ্বরে। এক্ষেত্রে তাহলে কি করা যাবে? কিছুই করার নেই। এক্ষেত্রে একটা নোট দেওয়া যেতে পারে, অর্ধ নারীশ্বর বলতে কি বোঝায় ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অনেক অনুবাদক নোট দেন, অনেক অনুবাদক নোট দেন না। অনুবাদক বলতে পারেন যে নোট দেওয়া আমার কাজ না, যিনি এই কবিতাটা পড়বেন তিনি এই কবিতার অর্থ কি তার নিজের থেকে খুঁজে নেবেন ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে একটা বিতর্ক আছে, অনুবাদে নোট দেওয়া উচিত কি উচিত না, এই বিতর্কের মুখোমুখি আমি অন্তত ব্যক্তিগতভাবে একবার জীবনানন্দ অনুবাদের ক্ষেত্রে পড়েছিলাম, তো সেটা অনুবাদ। বসুধা চক্রবর্তী হচ্ছে বাঙালি ভারতীয়, তিনি নিউ দিল্লি, যিনি ওই সাহিত্য অনুবাদ করেছেন, তিনি লিখেছেন দ্য গড হু ইজ হাফ ওয়ামান টুডে টার্নড অন হিজ সাইড। এই পঙ্ক্তিটা খুব খুব চিন্তা করার মতো, দ্য গড হু ইজ হাফ ওয়ামান, কিন্তু অর্ধ নারীশ্বর বলতে যে কোনো গড হাফ ওয়ামান এটা বোঝায় না, শিব দুর্গাকেই বোঝায়, তো সে যাক তাও না হয়েছিল, কিন্তু তিনি দ্য গড হু ইজ হাফ ওয়ামান টুডে turned on his side, তিনিও কিন্তু গডের সর্বনাম হিসেবে হিজ ব্যবহার করেছেন, অর্থাৎ গডকে ঈশ্বর বলেই ধরে নিয়েছেন, অর্ধ নারীশ্বর।
যতই অর্ধ নারী স্বরূপ আর যতই নারী শব্দে আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ওই পুরুষ এবং ঈশ্বর ধারণা এর মধ্যে যে একটা একটা অদ্ভুত সংযোগ রয়েছে বিশ্ব সভ্যতার প্রাচীনতম যুগ থেকে, সেটাই কিন্তু উঠে আসে এক একটি শব্দের মধ্যে দিয়ে। সংস্কৃতির রূপান্তর, সংস্কৃতির বিবর্তন, সংস্কৃতির প্রাচীন থেকে এখনকার অধ্যায় পর্যন্ত বোঝা যায়। এইটা হলো একটা দুর্বলতা। আরেকরকম দুর্বলতা হচ্ছে প্রসঙ্গের অপরিচয়, প্রসঙ্গ সম্পর্কিত অপরিচয়। অর্থাৎ কবিতায় কবি একটা প্রসঙ্গ ব্যবহার করলেন, কিন্তু পরে যারা সেই কবিতাটা পড়ছে তাদের কাছে সেই প্রসঙ্গটা জানা নেই। এটা যে বিদেশিদের ক্ষেত্রে হয় তা নয়, আমাদের মানে বাঙালিদের ক্ষেত্রে তাই হয়। নজরুল ইসলাম যখন কবিতা লিখেছেন তখন তিনি খুব সমকালীন প্রসঙ্গ তার কবিতায় ব্যবহার করতেন। অনেক কবিতা, তার অনেক কবিতায় তিনি সমকালীন প্রসঙ্গ ব্যবহার করতেন। সেই সমকালীন প্রসঙ্গ যখন সেই সমকালটা চলে যেত, চলে গেছে এখন, তখন এখনকার পাঠক আর বুঝতে পারেন না সেটা। আমি পড়াতে গিয়ে দেখেছি বুঝতে পারে না তারা নজরুল, কাজী নজরুল ইসলাম কোন প্রসঙ্গে কোন শব্দটা ব্যবহার করেছেন তার ঠিকঠাক অর্থ এখনকার ছেলে মেয়েরা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, তাদের তো বোঝায় না এবং তারা বুঝে। আমি উদাহরণ দিচ্ছি আমার কৈফিয়ত কবিতা থেকে। আমার কৈফিয়ত কবিতায় বিখ্যাত একটি পঙ্ক্তি আছে, সবাই পড়া কবিতা এগুলো, কিন্তু এগুলো কি কেউ ভাবে সবাই ভালো করে? প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা, এর মানেটা কি? এর মানে শনিবারের চিঠি বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকা 1924 প্রকাশিত। যখন নজরুল লিখছেন কবিতা তখন শনিবারের চিঠিও আছে। শনিবারের চিঠির কাজ ছিল আধুনিক কবিদের, নজরুলকে এবং জীবনানন্দকে তারা ভীষণভাবে মানে ভীষণভাবে বিদ্ধ করতেন, ভীষণভাবে আঘাত করতেন। তো এখানে প্রত্যেক শনিবার, শনিবারের চিঠি পরে মাসিক পত্রিকা হয় কিন্তু প্রথমে ছিল সাপ্তাহিক পত্রিকা, প্রত্যেক শনিবার বেরোত। এবং শনিবারের পত্রিকায় চিঠি, শনিবারের চিঠি বলে একটা ছোট কলম থাকত, এবং সেই কলমে সেই আধুনিক কবিতা সম্পর্কে বা কোনো লেখক সম্পর্কে ওই ব্যঙ্গ বিদ্রুপ শনিবারের চিঠি প্রত্যেক সপ্তাহে থাকতো। এই পত্রিকাটা খুব জনপ্রিয় ছিল এবং যাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো তারাও খুব উৎসাহের সঙ্গে এই শনিবারের চিঠি পড়তেন। এইটা হচ্ছে রেফারেন্স, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। এই যে প্রত্যেক শনিবার শনিবারের চিঠি পত্রিকায় সেখানে যে আধুনিক কবিদের নিয়ে বিশেষ করে নজরুলকে নিয়ে যে বিদ্রুপাত্মক মন্তব্য প্রকাশিত হতো সেইটাকে এখানে বলার চেষ্টা মানে বলা হয়েছে। কি করে জানবেন অন্যরা? হ্যাঁ, আব্দুল হাকিম কিংবা সাজেদ কামাল তারা আমাদের থেকে আমার থেকে বলা যায় কিছু বয়সে ছোট, কিন্তু তারা এই ইতিহাসগুলো জানতেন। কিন্তু ইতিহাসটা জানলেও এই লাইনটাকে কি করে অনুবাদ করলেন এবং তারা খুব গভীরভাবে যে ইতিহাসটা জেনেছেন তাদের অনুবাদ করে আমার মনে হয়নি। আব্দুল হাকিম অনুবাদ করেছেন, অন স্যাটারডেজ কেম বিলাভেড লেটার্স, অন স্যাটারডেজ কেম বিলাভেড লেটার্স। এতে কিন্তু শনিবারের চিঠি পত্রিকার কোনো অনুষঙ্গই বোঝা যাচ্ছে না। আবার সাজেদ কামাল তিনি করেছেন তার কবিতার নাম আমার কৈফিয়ত, অনেকে এটা লিখেছেন অ্যান অ্যাপোলজি, আর সাজেদ কামালের অনুবাদটার নাম হচ্ছে মাই আনসার। তিনি করেছেন মাই সুইট হার্ট স্কোল্ডস মি ইন হার উইকলি লেটার্স, কিন্তু একেবারেই হয়নি। মাই সুইট হার্ট শনিবারের চিঠি পত্রিকার শনিবারের চিঠির ওই মন্তব্য সূচক যে কলমটা বেরোতো প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে সুইট হার্টের স্কোলিং তার কোনো কোনো সম্পর্কই নেই। তাহলে এই আমার কৈফিয়ত কবিতার অনুবাদে প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা এর কোনো অনুবাদই করা গেল না। এর অনুবাদ আরেকটা আমি এই এটা থেকে বলছি, এই আমার কৈফিয়ত থেকে এটা পড়াতে গিয়ে আমার মনে হচ্ছে এইটা যদি ছেলেমেয়েরা না জানে তাহলে কিন্তু নজরুলকে ঠিক বোঝা হবে না, নজরুলের সময়টা রাজনীতিকে বোঝা হবে না। ওই কবিতা স্বরাজ বলে একটা শব্দ বারবার ব্যবহৃত হয়েছে এবং স্বরাজ যে ব্যবহৃত হয়েছে স্বরাজ সম্পর্কে নজরুল ইসলাম খুব প্রসন্ন সেরকম মনে হয়নি, তিনি স্বরাজ চাইছেন না। কি স্বরাজ? আমরা তো জানি আনিতে স্বরাজ পোড়া বার্তা কো এনেছি খাস, স্বরাজ এলো কোটি টাকা এলো না স্বরাজ, স্বরাজ বিষয় এত বিরূপ মন্তব্য কেন? আমরা তো স্বরাজ বলতে স্বাধীনতা বুঝি, নিজেদের শাসন, কিন্তু নজরুল কেন এই ধরনের কথা বলছেন? আমার
তো এই সব কবিতা ভালো করে পড়ে দেখবেন আপনারা। এই স্বরাজ কিন্তু স্বাধীনতা নয়, গান্ধীজি তিনি যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে সমর্থন করবেন সাহায্য করবেন এরকম কথা বলেছিলেন, ঠিকই কংগ্রেসে তাই বলেছিলেন, একে গান্ধীজি বলেছিলেন তা না, কিন্তু সেই সময় গান্ধীজি অন্তত এই কথাটা বলেছিলেন যে যদি যুদ্ধে যুদ্ধের পর আমাদের স্বরাজ দিতে হবে। স্বরাজ অর্থে কিন্তু স্বায়ত্ত শাসন, স্বরাজ মানে কিন্তু পূর্ণ স্বাধীনতা নয়, পূর্ণ স্বাধীনতা আর স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসনের ইংরেজি হচ্ছে ডোমিনিয়ন স্টেটাস। এত কথা রাষ্ট্রনীতি তো এখন বোঝাবার সময় নেই, আপনারা দেখে নেবেন ফুল ইন্ডিপেন্ডেন্স আর ডোমিনিয়ন স্টেটাস এর মধ্যে একটা পার্থক্য আছে। সেখানে নিজের দেশ নিজের মতন করে শাসন করলেও মাথার উপরে কিন্তু ব্রিটিশ সরকারের ছাপ থাকে। অস্ট্রেলিয়া এখনো এই নিয়মে চলে, কমনওয়েলথ অস্ট্রেলিয়া, সেখানে ব্রিটিশ শাসন ছিল, এখন অস্ট্রেলিয়া সব থেকে স্বাধীন, কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে ডোমিনিয়ন স্টেটাস, তার সব সিদ্ধান্তের উপর, সরকারি সিদ্ধান্তের উপর কিন্তু ব্রিটিশ ছাপ থাকে এবং অস্ট্রেলিয়ানরা এটা পাল্টাতেও চায় না, এটাই খুব অদ্ভুত। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে স্বরাজ গান্ধীজি বলেছিলেন স্বরাজ আমরা চাই, আর ব্রিটিশ সরকার বলেছিল যুদ্ধে জিতলে তোমরা স্বরাজ পাবে, কিন্তু যুদ্ধে জিত হলো মিত্রশক্তির, কিন্তু স্বরাজ দেওয়া হলো না। তখন গান্ধীজি একটু রেগে গেলেন, রেগে গিয়ে তখন কিন্তু তিনি ওই সত্যাগ্রহ অসহযোগ সব 1920 থেকে শুরু করলেন। কিন্তু নজরুল ইসলাম কোনোদিন এই স্বরাজ ধারণার সঙ্গে একমত হতে পারেননি। তিনি বলেছিলেন, তার ধূমকেতু পত্রিকা সম্পাদকীয় আছে, ওসব স্বরাজ টরাজ বুঝি না, আমরা চাই পূর্ণ স্বাধীনতা, এদেশের এক টুকরো মাটিও অন্য দেশের অধিকারে থাকবে না, এই স্বরাজ টরাজ বুঝি না একদম ওর ভাষা। কাজেই স্বরাজের যে ধারণাটা এটাকে তিনি পছন্দ করেননি, তিনি যে পছন্দ করেননি এটাই এই কবিতার স্বরাজ শব্দ আছে, কিন্তু সেই এই ইতিহাসটা না জানলে এই এই অভিব্যক্তিগুলো নজরে পড়লো বোঝা যায় না। দেখা যাক এটা কি অনুবাদ করেছেন, যারা অনুবাদ করেছেন তারা বলছি এটা সাজেদ কামাল, সাজেদ কামাল অনুবাদ করেছেন, তিনি কিন্তু স্বরাজকে স্বরাজই লিখেছেন, তিনি এমনকি ডোমিনিয়ন স্টেটাসও লিখেন, স্বরাজ ইসলামিক কেম আ ক্রোর রুপিস বাট নট স্বরাজ, এলো কোটি টাকা এলো না স্বরাজ, এরকম ভাবেই লিখেছেন, তিনি স্বরাজ শব্দটাই রেখেছেন। এরকম কারো কারোর লেখা দেখছি, অধিকাংশই আমি দেখলাম যে স্বরাজ শব্দটাকে স্বরাজই রেখেছেন, কারণ কবিতার যদি একটুখানি ছন্দের ছন্দের কি বলবো ছন্দের আদরটাও রাখতে হয়, তাহলে স্বরাজ একটা ওরকম তিন বর্ণের শব্দ, দুই সিলেবলের শব্দ স্বরাজ, সেটাকে ডোমিনিয়ন স্টেটাস অথকি করা খুব মুশকিল আছে। কবিতার অনুবাদ করার কত রকম সমস্যা আপনারা একটু দেখুন। অনুবাদে আরেকটা সমস্যা হলো বাগধারা, এই যে বাগধারা প্রবচন ইত্যাদি এটাকে অনুবাদ করা খুব মুশকিল। আমি বলছিলাম যে তেলা মাথায় তেল দেওয়া কিংবা তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটলো, এগুলো কি করে অনুবাদ হবে, হবে না। আমার কৈফিয়তে নজরুলের অনেক আছে, আমার কৈফিয়তে একটা ছোট লাইন দিচ্ছে সহজ, এটা খুব পড়া কবিতা বলি, আমরা তো জানি আনিতে সরাজ পোড়া বার্তা তো এনেছি খাস, পোড়া বার্তা, পোড়া বার্তা খুঁজি, পোড়া বার্তা খুঁজি বেগুন পোড়া, আমরা যেমন বললি কচু পোড়া কলা পোড়া কচু পোড়া, অর্থাৎ কিছুই করতে পারিনি, আমরা তো জানি আনিতে সরাজ পোড়া বার্তা তো এনেছি খাস, তার কি ইংরেজি করেছেন অনুবাদকেরা সাজিদ কামাল আব্দুল হাকিম সকলেই করেছেন একটি মাত্র শব্দ, তারা বেগুন পোড়ার মধ্যে মোটেই জাননি, তারা লিখেছেন ট্র্যাশ TRASH, খুব ঠিক অনুবাদ করেছেন, ট্র্যাশ মানে বাজে জিনিস, ট্র্যাশ ফেলে দেওয়ার মতো ট্র্যাশ, আমরা তো জানি আনিতে স্বরাজ পোড়া বার্তা তো এনেছি খাস, তারা দুজনই ট্র্যাশ করেছেন। আচ্ছা এবার আমরা অনুবাদের আরেকটা সমস্যার দিকে যাই, আরেকটা সমস্যা হচ্ছে যে পুরাণ, যখন পুরাণ অনুসঙ্গ কবিতায় ব্যবহৃত হয় এবং নজরুল ইসলামের কবিতায় পুরাণ অনুসঙ্গ খুব বেশি ব্যবহৃত হয়, সেখানে পুরাণের অনুসঙ্গকে সবসময় ভারতীয়রাও, আমি এটা পড়তে গিয়ে পড়াতে গিয়ে দেখেছি, আমরা বাঙালিরাও সেই নজরুল যে কিরকম ভাবে পুরাণ জানতেন এবং তাকে কিরকম ভাবে কবিতায় ব্যবহার করেছেন প্রয়োগ করেছেন, আমাদের সাধারণ সাধারণ যারা মানে যারা খুব পুরাণবিদ নয় সাধারণ পাঠকের কাছে সেটা কিন্তু বোঝা খুবই মানে অসুবিধে হয়ে যায়, পড়ে টড়ে বুঝতে হবে, নজরুলকে ওরকম খুব সোজা লেখা ভাবলে হবে না,
তার ভাবটা সোজা, কিন্তু লেখার মধ্যে যে কি গভীর অধ্যয়নের ছাপ আছে, ভাবনার ছাপ আছে তার কবিতার শব্দগুলো পড়লে বোঝা যায়। হ্যাঁ, সেটা বলছিলাম যে সব্যসাচী, সব্যসাচী কবিতাটা আপনারা পড়লে দেখবেন যে সবটাই খুব মানে একেবারে পুরাণ অনুষঙ্গ সারাক্ষণ এই কবিতার মধ্যে চলেছে। যে অর্জুন, অর্জুনকে কৃষ্ণ, কৃষ্ণ এবং অর্জুন এই দুজনকে সম্বোধন করছেন কবি, যে আমাদের দেশ যেরকম অবস্থায় হয়ে আছে, অর্জুন আবির্ভূত হন, কৃষ্ণ আবির্ভূত হন, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করতে নাম। এই হচ্ছে মোটমাট কবিতাটার ভাব। সেখানে একটা পংক্তি রয়েছে, বিরাট কালের অজ্ঞাতবাস হেরিয়া পা ভেদিয়া পার্থ জাগে, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে। এখানে যারা আছেন এই অবগাহন পত্রিকা নিশ্চয়ই বাংলা সাহিত্যেরই বেশিরভাগ অধিকাংশ তারা বাংলা সাহিত্যের ছাত্র অধ্যাপক। বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, এই বিরাট কালটা অনেক বড় কাল তা ঠিক তা নয়, বিরাট কালের অজ্ঞাতবাস মহাভারত যারা পড়েছেন তারা জানেন যে অজ্ঞাতবাস সময় শেষ এক বছর পাণ্ডবেরা কোথায় ছিলেন, তারা ছিলেন মৎস্য দেশে, সেই দেশের রাজার নাম ছিল বিরাট, বিরাট রাজার রাজ্য। বিরাট কাল মানে অনেক বড় কাল তা কিন্তু নয়, একেবারে মহাভারতের ওই সময়টা বিরাট কালে সেই অজ্ঞাতবাস থেকেই তারা ধরা পড়েছিলেন প্রায়। ওই সেখানে বিরাটের রাজ্যে সে গরু হরণ করে নিয়ে যাচ্ছিল কৌরব পক্ষ, তখন তাদের আটকাবার জন্য বিভিন্ন সরকারি নথিতে বলা হয়েছে না, এটা কিন্তু কেউই বোঝেনি, বিরাট কালের অজ্ঞাতবাস এটা কোন অনুবাদক কি বোঝেননি, আমি দেখেছি অনেক বাঙালি পাঠক এটা বোঝেন না। সরকারি নথিতে লেখা হচ্ছে পার্থ ওয়েকস আপ ফ্রম এক্সাইল অফ লং অ্যাগো, আননোন এক্সাইল অফ লং অ্যাগো, পার্থ ওয়েকস আপ ফ্রম আননোন এক্সাইল অফ লং অ্যাগো, লং অ্যাগো বিরাট কাল। এমনকি যে বসুধা চক্রবর্তী যিনি বাঙালি, এখানকার বাঙালি, তিনি আমি একটু হতাশই হলাম লেখাটা পড়ে, তিনিও কিন্তু বিরাট কাল, এই বিরাটের যে মহাভারতীয় অনুষঙ্গ সেটাকে গ্রহণ না করে তিনি লিখেছেন পার্থ অ্যারাইজেস এবং বিরাট কাল ভাস্ট এক্সপ্যান্স অফ টাইম, ভাস্ট এক্সপ্যান্স অফ টাইম। আরেকটা সমস্যা বুঝি, অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, এক তো সতী শব্দটারই কোনো ইংরেজি নেই, দ্বিতীয়ত পুরাণে যে সতী শিব সতী দক্ষ যজ্ঞে সতীর মৃত্যু এই অনুসঙ্গটা অন্য কোন শব্দ দিয়ে বলবে কিভাবে অনুবাদক, তাহলে তাকে তো পুরো গল্পটা বলতে হয়। অশিব দক্ষ যজ্ঞে, দক্ষ যজ্ঞে দক্ষ ছিলেন সতীর পিতা, দক্ষ তার জামাতা শিবকে পছন্দ করতেন না, তার যজ্ঞে তিনি শিবকে আমন্ত্রণ জানাননি, সেই অসম্মানে শিবের পত্নী সতী তিনি দেহত্যাগ করেন, তখন শিব ক্রুদ্ধ হয়ে সব দক্ষ যজ্ঞ পণ্ড করে দেয়। এই যে এতখানি গল্প, অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী এই পঙ্ক্তির মধ্যে ঢোকানো আছে, আর অনুবাদক তখন অতখানি গল্প কি বলতে যাবেন, কি করবেন তিনি, তিনি কি করতে পারলে অনুবাদ করবেন না, অনুবাদ করা কিন্তু খুব মুশকিল, এই জন্যই খুব বেশি অনুবাদ হয় তাই আর তামিলে তিনি পুরো জিনিসটা বলে তারপরে নথি দিতে পারেন, আর না হলে ওই যে সতী এই যে সরকারি নথিতে কিন্তু সতী শব্দ সতী শব্দের কোনো অনুবাদ করার চেষ্টা করা হয়নি, এবং বসুধা চক্রবর্তী শুধু সতী নয়, তিনি এই কবিতাটাতে যে সমস্ত অংশ দধিচি এই শব্দগুলি রেখেছেন, কিন্তু সতী শব্দটা বসুধা চক্রবর্তী সেটা রাখেননি, আমি দেখছি না, তিনি লিখেছেন গডেস পিওর, গডেস পিওর, গডেস পিওর বলতে সতী মোটেই বোঝায় না, সতী হচ্ছে সেই মানবী যে একনিষ্ঠ প্রতিপরায়ণ, যারা যাদের হঠাৎ গডেস প্রিয় কেন লিখেছেন এটা আমার কাছে
পরিষ্কার হয়। এইরকম বাগধারা ইত্যাদি আলোচনা আছে। আচ্ছা, আমরা চলে আসছি অন্য একটা পয়েন্টে। এটা এই যে বলছিলাম বাগধারা সংস্কার, এটা সব্যসাচী কবিতা। এই যে সব্যসাচী কবিতায় এত এত পৌরাণিক অনুষঙ্গ রয়েছে, ভারী ভারী সব পুরাণের কথা। বলতে গেলে সব্যসাচী পড়তে গেলে এক কথায় বলা যায় মহাভারত জানতে হবে, পুরো মহাভারত জানতে হবে তবে সব্যসাচী পড়তে যাবে, মানে পড়ে মানে বুঝে যাবে। সেখানে একটা লাইন আছে যে আমরা কোনো কাজ করছি না, নজরুল ইসলাম বলছেন, আমরা কোনো কাজ করছি না, মেনে শত বাধা হাঁচি টিকটিকি, আমরা দিন কাটাচ্ছি কিভাবে কিছুই কাজ না করে, কারণ মেনে শত বাধা হাঁচি টিকটিকি। এই যে হাঁচি আর টিকটিকি, আমরা বলি বাঙালিরা বলে অলক্ষণ, কোনো শুভ কাজে যাওয়ার পর হাঁচলে সেটা অলক্ষণ, টিকটিকি ডেকে উঠলে সেটা অলক্ষণ, অত কিছু বস্তু না। যাই হোক, মেনে শত বাধা হাঁচি টিকটিকি, এটাকে কি করে ইংরেজি অনুবাদ করা হবে, অনুবাদ করবার চেষ্টা করে একবার দেখুন না কিরকম জিনিস। তো সেই সরকারি নথিতে লেখা হয়েছে, এই সরকারি নথিগুলো কিন্তু ভাবতে গেলে এরাই কিন্তু প্রথম, এই যে সরকারি নথির যারা অনুবাদক তারা কিন্তু কবি নন, তারা দেখো কবিতা ভালোবাসছেন তাও নন, কিন্তু তারা দেখি নিখুঁতভাবে নজরুলের কবিতার ইংরেজি অর্থ ইংরেজি গদ্যে লিখে দিয়েছেন, এটা পড়তে পড়তে খুব অবাকই হয়ে যেতে হবে। তো সরকারি নথিতে লেখা হয়েছে, ঠিকই লেখা হয়েছে, কিন্তু 100 অবস্ট্রাকশন, হাঁচি টিকটিকির মধ্যে দাঁড়া যায়নি, হাঁচি টিকটিকি কি করে বোঝাবে, 100 অবস্ট্রাকশন। তারপরে লিখেছেন, সাচ অ্যাজ বাই লিজার্ড অ্যান্ড স্নিজিং, লিজার্ড টিকটিকি আর স্নিজিং হাঁচি, এগুলো যে অবস্ট্রাকশন, মেনে শত বাধা হাঁচি টিকটিকি, সরকারি নথিতে কিন্তু লিজার্ড স্নিজিং অবস্ট্রাকশন এই সব কিছুই আছে, সাহেবরা কিছুই বুঝবে না। বসুধা চক্রবর্তী কি লিখেছেন, বসুধা চক্রবর্তী লিখেছেন, তিনি একটু ব্যাখ্যা করে, বসুধা চক্রবর্তীর এই ব্যাখ্যাটা আমার ভালো লেগেছে, obeying hundreds of prohibitions মানে বাধা নিষেধ, the lizard and the sneeze, তারপরে তিনি একটু ব্যাখ্যা দিয়েছেন, supposed to be of ill omen, এই যে supposed to be of ill omen মানে সেগুলোকে মনে করা হয় অশুভ লক্ষণ, এই ব্যাখ্যাটা তিনি কবিতার মধ্যেই করে দিয়েছেন। কবিতার মধ্যে এরকম ব্যাখ্যা করে দেওয়া উচিত কিঞ্চিত নয়, তাই নিয়েও একটা বিতর্ক আছে। এইসব বিতর্কের জন্য আপনাদের ট্রান্সলেশন স্টাডিজ করতে হবে। এরকম ভাবে অনুবাদ করা হয়েছে হাঁচি টিকটিকি। আর আব্দুল হাকিম, তিনি অবশ্য রিজার্ভ স্মৃতি এর মধ্যে জাননি, তিনি খালি বলেছেন, তিনিও কিন্তু ঠিকই অনুবাদ করেছেন, মাল্টিপ্লিসিটি অফ সুপারস্টিশনস, এগুলো তো সব কুসংস্কার, মাল্টিপ্লিসিটি অফ সুপারস্টিশনস, এটাই হচ্ছে আব্দুল হাকিমের অনুবাদ। অনুবাদের একটা রাজনীতিও আছে, আর আমার সমাজে খুব বেশি আছে তা না, আমার ভয় এসেছে প্রায়, অনুবাদের একটা রাজনীতি আছে। এই রাজনীতির চেহারাটা একটু বলি, নজরুল ইসলাম চিরকালই যখন বাংলাদেশ ছিল না, 1947 পর যখন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান, সেই পাকিস্তান পূর্ব পাকিস্তান আমলের বাঙালিদের কাছে নজরুল ইসলাম খুব প্রিয় ছিলেন, রবীন্দ্রনাথ খুব প্রিয় ছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের শাসক যারা, পশ্চিম পাকিস্তানের যে শাসকবৃন্দ, তারা এই বাংলা সাহিত্য যার সঙ্গে হিন্দুদের ধর্ম দর্শন ইত্যাদি ভীষণভাবে মিশে আছে সেটাকে অপছন্দ করতেন, কাজেই সেখানে বারবার নিষেধাজ্ঞা, রবীন্দ্রনাথের গান কবিতা নিষেধাজ্ঞা তার উপর দেওয়ার চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করা হয়েও ছিল, কিন্তু সেই চেষ্টা তো মানেননি সেই পূর্ব বাংলার মানুষ, তারই ফল আজকে স্বাধীন বাংলাদেশ। এবং সেই সময় রবীন্দ্রনাথকে যতটা বলতে পেরেছিলেন তারা নজরুলকে ততটা বলতে পারেননি, কারণ তিনি তো মুসলমান, কিন্তু মুসলমান হলে কি হবে, নজরুল হচ্ছেন সেই মুসলমান যাকে মুসলমানরাও কিন্তু তার সময় বেশি পছন্দ করেছিল এমন নয়, এটা মুসলমান নয় শয়তান, একথা কিন্তু সেই মুসলমান পত্রিকার সম্পাদকেরা একথা বলেছিলেন। কেন বলেছিলেন, সোজা কথা, নজরুলের কবিতায় হিন্দু দেবদেবীর উল্লেখ থাকে, নজরুলের কবিতায় হিন্দু দেবদেবীর উল্লেখ থাকে, কাজে ইচ্ছে মুসলমান কবে যাচ্ছে নয়। এইরকম পরিস্থিতিতে এটা 1948 তখন যুদ্ধটা চলছে, যুদ্ধ ঠিক তখনও যুদ্ধ পুরোপুরি হয়নি, তবে প্রতিরোধ চলছে, ভাষা আন্দোলন চলছে খুব বেশি করে। কবির চৌধুরী যখন বিদ্রোহী
কবিতার অনুবাদটা পড়লেন, তখন কিন্তু কবি চৌধুরী এই কবিতায় হিন্দু দেব দেবী, হিন্দু পুরাণ প্রসঙ্গ যত ছিল সেগুলো প্রায় অনেকে বাদ দিয়ে দিয়েছে, কেটে কেটে বলছে। এই যে কেটে কেটে করা, এটা আমরা আজকে পরিষ্কার বুঝতে পারি এটা কবি চৌধুরীর কোনো অনিচ্ছা নয়, যাতে তাঁর করা অনুবাদটা শাসকরা একেবারে মানে বন্ধ করে না দেয়, নিষিদ্ধ করে না দেয়, সেই জন্যই তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। হিন্দু দেব দেবীর প্রসঙ্গগুলো কবি চৌধুরী তার অনুবাদ থেকে বেশিরভাগই বাদ দিয়েছিলেন। এমনকি ওই যে একটা পঙ্ক্তি আছে ওই বিদ্রোহী কবিতার, এই পঙ্ক্তিটা আজকে আমাদের মনে হয় খুব সুন্দর লাগে এবং কিছু মনে হয় না, কিন্তু জগদীশ্বরে ঈশ্বরে আমি পুরুষোত্তম সত্য, এই যে পঙ্ক্তি জগদীশ্বরে ঈশ্বরে আমি পুরুষোত্তম সত্য আমাদের শুনলে কত ভালো লাগে। কিন্তু তিনি যখন লিখেছিলেন তখন এই কবিতা খ্রিস্টানরা তো বাংলা কবিতা দেখেনি, খ্রিস্টানিটির দিক থেকে তো দেখেনি, কিন্তু মুসলমানদের কাছে আর ব্রাহ্মদের কাছে, ব্রাহ্মদের কাছে ব্রহ্ম পুরুষোত্তম ব্রহ্ম ঈশ্বর তার আমি তার থেকেও বড় বা আমি তার সমান, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, এই পঙ্ক্তি না ভালো লেগেছিল মুসলমানদের, না ভালো লেগেছিল হিন্দুদের, এই না ভালো লেগেছিল ব্রাহ্মদের। হিন্দুরা মোটামুটি নজরুল ইসলামকে, হিন্দুদের দিক থেকে হিন্দুরাই সেই সময় নজরুল ইসলামকে সমর্থন জানিয়েছিলেন সবসময় পাশে থেকে তার হিন্দু বন্ধুরা। তো এই যে জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, এই পঙ্ক্তিটা কিন্তু কবি চৌধুরী একদম তার অনুবাদ থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে দেখা যায় যখন বাংলাদেশ হলো 1971, তারপর যখন আবার আমি যাদের নাম করছিলাম সৈয়দ আব্দুল হালিম, সৈয়দ কামাল ইত্যাদি, আব্দুল হাকিম, সৈয়দ কামাল, তারপরে যখন বাংলাদেশ হবার পরে যখন অনুবাদ হলো নজরুলের কবিতা, তখন কিন্তু আবার সেই হিন্দু প্রসঙ্গ হলো সমস্ত ফিরে এলো, তখন তারা আবার এটা হচ্ছে অনুবাদের রাজনীতি। এই অনুবাদের রাজনীতি এটা একটা আলাদা প্রসঙ্গ, পৃথিবীর সব দেশে এরকম হয়েছে আর ভারতে তো হয়েছে। আর এবার আমরা একটু ভুল অনুবাদ, একটা দুটো ভুল অনুবাদ আমি পেয়েছি, সেই ভুল অনুবাদের কথাটা বলে শেষ করে দেবো। এটা কয়েকটা ভালো সুন্দর অনুবাদের উদাহরণ দিয়ে এই ভুল অনুবাদটা, এই বসুধা চক্রবর্তী করা পঙ্ক্তি দেখুন, পঙ্ক্তিটা আছে এই হৃদয়টা ওই সাম্যবাদীর কবিতা গুচ্ছে বোধ হয় ঈশ্বর, ঈশ্বর কবিতা, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, সুতরাং এই হৃদয়, এই হৃদয় হচ্ছে তীর্থস্থান, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। আর বসুধা চক্রবর্তী লিখছেন, ইট ইজ দ্য হার্ট দ্যাট দ্য সিক্রেট সিট অফ জগন্নাথ, জগন্নাথের কথা কিন্তু বাংলা পঙ্ক্তিটায় নেই, এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, জগন্নাথের কথা নেই। ঠিক আছে, নীলাচল আছে, নীলাচল হচ্ছে পুরী, যদি জগন্নাথের কথা বলাও হয়ে থাকে। ইট ইজ দি হার্ট দ্যাট দ্য সিক্রেট সিট অফ জগন্নাথ, তারপরে তিনি লিখছেন ইন বেনারস। এইটা পড়ে আমি খুব অবাক হই, জগন্নাথের সিট, জগন্নাথের আসন সাথে বেনারসের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, সেটা পুরীতে ওড়িশা নীলাচল। আর বেনারস এই পঙ্ক্তিতে কাশী আছে, কাশী মথুরা আছে, বৃন্দাবন আছে, সেগুলোর উল্লেখই নেই। এরকম একটা, এরকম একটা অনুবাদ তিনি কেন করলেন এটাকে আমি ভুলই বলবো, এটাকে আমি অসতর্কতা বলবো না, কি বলবো আমি ঠিক জানি। আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাঁশির কিশোর, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এটা লেখা হয়েছে এই ঈশ্বর কবিতায়, বোঝাই ঈশ্বর কবিতা, ঈশ্বর না মানুষ, মানুষ কবিতায়। এই বাঁশির কিশোর বসুধা চক্রবর্তী কৃষ্ণের যতগুলো প্রতিশব্দ, কৃষ্ণের যতগুলো নাম ব্যবহার করেছেন নজরুল ইসলাম, সবগুলোকে সরিয়ে দিয়ে সর্বত্রই কৃষ্ণ ব্যবহার করেছে। তার ফলে কি হয়েছে, এক একটা নামের তো এক একটা ব্যঞ্জনা, বাঁশির কিশোর বললে কৃষ্ণের যে রূপটা ফুটে ওঠে, খালি কৃষ্ণ বললে তো সেই রূপটা ফুটে উঠবে না। কিন্তু বসুধা চক্রবর্তী এই রণভূমে বাঁশির কিশোর, বাঁশির কিশোরটা তুলে দিয়ে খালি কৃষ্ণ ব্যবহার করেছে। এখানে আমি এটা ছেড়ে দিচ্ছি, আর আমার প্রায় শেষ হয়ে এসেছে কথা। আমি আমি একটু ভালো অনুবাদ, সুন্দর অনুবাদ হয়েছে করা খুব শক্ত, সুন্দর ঠিকঠাক অনুবাদ করাই খুব শক্ত, তারপর সুন্দর অনুবাদ খুব শক্ত। তো আমি আমার ভালো লেগেছে আমি দু একটা অনুবাদের কথা বলি। এই যে বিদ্রোহী কবিতার শেষ পঙ্ক্তি, বিদ্রোহী কবিতার শেষ পঙ্ক্তি, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির বিদ্রোহী,
আগ্রহী বীর। এটা কি কিন্তু সাজ্জাদ হোসেন করেছেন, ইটার্নাল রেবেল হু নেভার সাবমিটস, আমি বিশ্ব ছাড়াই উঠি আছি একা চির উন্নত সেই, এই পঙ্ক্তিটার আক্ষরিক অনুবাদ না করে তিনি বলেছেন দি ইটার্নাল রেবেল, আই এম দ্য ইটার্নাল রেবেল হু নেভার সাবমিট। আমার মনে হয় যে ভাব সঠিকভাবে সঞ্চারিত হয়েছে এই পঙ্ক্তিটা। আরেকটা খুব ভালো আমার ভালো লেগেছে, সাজিদ কামাল তিনি যখন সেই বিক্ষোভটা বিদ্রোহী আমি পরশুরামের পথের কোঠা নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদয়, পরশুরাম এক্স এক্স পরশুরাম এগুলো বলেছেন, কিন্তু নিক্ষত্রিয় ক্ষত্রিয় শব্দটাকে তিনি করেছেন ওয়ার মঙ্গার্স, ডব্লিউ এ আর ওয়ার যুদ্ধ, এম ও এন জি ই আর যারা যুদ্ধ চায়, যারা যুদ্ধ বানায়, এই যে যুদ্ধ ক্ষত্রিয় শব্দের অর্থই কিন্তু তাই, যারা যুদ্ধ করে যুদ্ধ তৈরি করে, যারা যুদ্ধ তাদের সঙ্গে যুদ্ধ তারা মানেই যুদ্ধ, ওয়ার মঙ্গার্স যুদ্ধ চায়। এই এই শব্দটা খুব ক্ষত্রিয় শব্দের যে ভেতরের মানেটা সেই ভেতরের মানেটা তুলে এনেছে। আরেকটা খুব সুন্দর লেগেছে আমার, সেটা বসুধা চক্রবর্তীর করা, এটাও এতে আছে, বিদ্রোহীতে আছে, কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা, কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা। এই যে ধ্বংস ধন্যা, ধ্বংস ধন্যা মানে কি, মানে এই পৃথিবী যে কারণে যুগে যুগে আবির্ভূত হন মহামানব, যে এই পৃথিবী পাপে পরিপূর্ণ হলো ইত্যাদি, সেই যে পুরনো গল্পটা, তাতে এইটাকেই তিনি বলছেন আমি পৃথিবী নষ্ট করে দেব, আমি এই পৃথিবী ভেঙে দেব, কিন্তু সেই ভেঙে দেওয়া পৃথিবীর এই ধরণী ভেঙে দেওয়ার পরেও সেটা বরণীয় হবে, ধ্বংসের দ্বারা ধন্য হবে। কভু ধরণী রে করি বরণীয়া কভু বিপুল ধ্বংস ধন্যা, কবিতার শব্দ ব্যবহার আমাদের মানে কোনো কোনো জায়গায় মুক্ত করে দিয়েছে। তিনি অনেকে বলেন তিনি উল্টো পাল্টা শব্দ ব্যবহার করেন, না ভেবে করেন, সব কিছু ভেবে করেন। এই উল্টো পাল্টা শব্দ ব্যবহার যাকে আমরা মনে করি তা আমাদের শব্দ সংস্কারকে আঘাত করবার জন্য, তিনি না ভেবে মোটেই শব্দ ব্যবহার করেন না। আমি কভু ধরণীরে করি বরণীয়া কভু বিপুল ধ্বংস ধন্যা, এই ধ্বংস ধন্যার অনুবাদ বসুধা চক্রবর্তী ভারী চমৎকার করেছেন। ব্লেসেড ইন ডিস্ট্রাকশন, অর্থাৎ ডিস্ট্রাকশন ধ্বংস, কিন্তু ধ্বংসের মধ্যে দিয়ে ব্লেসিংস আশীর্বাদ আসে, বিপুল ধ্বংস ধন্যা ব্লেসেড ইন ডিস্ট্রাকশন। সাম্যবাদী কবিতায় অমৃতহীয়া বলে একটা শব্দ আছে, হাসিছেন তিনি ঈশ্বর সম্পর্কে, হাসিছেন তিনি অমৃতহীয়ার নিভৃত অন্তর। অমৃতহীয়া ইংরেজি সাম্যবাদী কবিতায় সাজিদ কামাল করেছেন ইমমর্টাল হার্ট, এটা আমার খুব সুন্দর লেগেছে। এক তো অমৃত শব্দ কি করে ইংরেজি হবে, অমৃতর একটা ইংরেজি আছে নেকটা, সেই অমৃত নেকটা শব্দটা বেশি ব্যবহার হয় না। অমৃত হিয়া তার মানে অমর হিয়া, অমৃত তো অমৃত পান করলে অমর হয়, দেবতা মানুষ অমৃত পান করলে অমর হয় ধরে নেওয়া যেতে পারে। তো এই অর্থাৎ ইমমর্টাল যার মৃত্যু নেই মৃত্যুহীন প্রাণ, হাসিছেন তিনি অমৃত হিয়া এই ইমমর্টাল হার্ট আমার খুব সুন্দর লেগেছে। আর একটি অসাধারণ অনুবাদ করেছেন সাজিদ কামাল, এই অনুবাদটা বলে আমি মানে আমার এত ভালো লেগেছে অনুবাদটা, এটা নজরুলের লাইনটা কি শুনে রাখি, এটা সাম্যবাদী সব্যসাচী কবিতে আছে, সব্যসাচী কবি এই চারিদিকে ধ্বংসলীলা চলছে, কিন্তু এই ধ্বংসলীলা এই সব্যসাচী কবিতা এই যে ধ্বংসটা কুরুক্ষেত্র যুদ্ধ, এটা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতীয়দের যে সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান, এই সব্যসাচী কবিতার কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রামের আহ্বান, সেখানে সেই যে ধ্বংস সেই ধ্বংসকে আনন্দের সঙ্গে বরণ করে নিচ্ছে মানুষ, বরণ করে নিচ্ছে জীবন। এই পঙ্ক্তি নজরুল লিখেছেন, এইরকম পঙ্ক্তি লেখা মানে মানে কিরকম কবি প্রতিভা থাকলে এরকম পঙ্ক্তি লেখা যায়। তিনি লিখেছেন দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগ, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগ, তার অনুবাদ করেছেন সাজিদ কামাল। ইন দ্য ক্রেডল, ইন দ্য ক্রেডল দোলা দোলনা, ইন দ্য ক্রেডল ডথ ডি ও টি এইচ, ডথ মানে হচ্ছে ডাজ ওল্ড ইংলিশ, ইন দ্য ক্রেডল
ডেথ স্মাইল লাইফ, দোলায় বসিয়া দোলনায় বসে জীবন হাসছে, এনামোর্ড অফ ডেথ মৃত্যুর অনুরাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে, একেবারে এক্সাক্ট ইংরেজি অনুবাদ, অথচ আশ্চর্য সফল হয়েছে। তো এই এই হচ্ছে নজরুলের কবিতার অনুবাদের কিছু দৃষ্টান্ত আমি দিলাম। অনুবাদ করা, যেটা বলছিলাম, অনুবাদ করা অত্যন্ত কঠিন কাজ, এবং এই অনুবাদে যারা যারা প্রবৃত্ত হন তারা তারা দুটি সংস্কৃতি এবং দুটি ভাষাকে প্রায় সমভাবে না জানলে, দুটি ভাষা এবং দুটি সংস্কৃতিকে প্রায় সমভাবে না জানলে ভালো অনুবাদ করা সম্ভব হয় না, কোন রকম অনুবাদ করাই সম্ভব হয় না, ভালো বা খারাপ। সেক্ষেত্রে নজরুলের কবিতা, আমি বলবো রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করার থেকে নজরুল ইসলামের কবিতা অনুবাদ করা শক্ত, কারণ রবীন্দ্রনাথের কবিতার গানের যে ভাবানুষঙ্গ সেটি সহজ প্রচলিত শব্দ দ্বারা সেটা প্রকাশিত হয়, ব্যক্ত হয়। এরকম পঙ্ক্তিতে পঙ্ক্তিতে এত প্রসঙ্গ, এত পুরাণ এবং এত বাগধারা, এত প্রবচন, এত রবীন্দ্রনাথের গান আছে, কিন্তু এত নজরুলের মতন সর্বত্র যেরকম ছড়িয়ে আছে সেরকম তার কবিতা অনুবাদ করার এই প্রয়াস, এতে বাইরের দেশের মানুষ, বাইরের ভাষার মানুষ অনুবাদ ছাড়া কি করে জানবে এত বড় একজন কবিকে? কাজে অনুবাদ সবসময় ভালো হবে না, সবসময় যথার্থ হবে না, ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এই সমস্ত চ্যালেঞ্জ নিয়েই কিন্তু অনুবাদক অনুবাদ করতে আসেন। তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকে এবং নজরুলের কবিতা আরো অনুবাদ করা উচিত, এটা বলেই আমি আমার কথা শেষ করব। আমরা অসাধারণ একটি সেশন ম্যামের কাছে শুনলাম। আমার মনে হয় যে শুধু নজরুলের কবিতা অনুবাদ নয়, যে কোনো রকম অনুবাদের ক্ষেত্রেই যে যে অসুবিধার জায়গাগুলো আমরা দেখে থাকি তার দিকদর্শনও ম্যামের এই আলোচনার ভেতর দিয়ে উঠে এসেছে, এবং আমার মনে হয় অবগাহন সাহিত্য পত্রিকার একটি বড় অংশ যেহেতু বাংলা গবেষক সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে কাজ করে চলে, সেহেতু যারা এখন এবং আগামী দিনে অনুবাদ নিয়ে কাজ করতে চাইবেন তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন হিসেবে থাকবে। এখানে বহু মানুষ কমেন্ট করেছেন, আপনার বহু পুরনো ছাত্র ছাত্রছাত্রীরাও কমেন্ট করেছেন, একজন একটি ছোট্ট অনুসঙ্গ জিজ্ঞেস করেছেন, আমি একটু সেটি স্ক্রিনে রাখছি। শাবানা বলছে যে আমরা অনেকেই এখন শিক্ষিকা না বলে শিক্ষক বলে থাকি, অধ্যাপিকা না বলে অধ্যাপক বলে থাকি, এমন বলা যেতে পারে তো? এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। এখন তো এরকমই বলা হয়, এখন তো এইটাই বলা হয়, এটাই বলা হয়, এটাকেই সঠিক বলে ধরে না। আর আমি এই কমেন্টগুলো দেখছিলাম, তো এই কমেন্টগুলো যারা কমেন্ট করেছেন তাদের একটু বলি যে খুব ভালো লাগছে, সেই শিক্ষক তার কাছে পড়েছি সে কথা মনে পড়ছে, এইসব বলার মানেটা কি? যদি কোনো সত্যি সত্যি প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন থাকলে ভালো, এটা হচ্ছে আমার কথা, মানে আমি এরকমই মনে করি। তো আমরা আবারও ম্যামকে কৃতজ্ঞতা জানাই, তিনি তার মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আসলে আমরা দীর্ঘদিন তাকে তাকে অবগাহনে আনবার চেষ্টা করছি, ম্যাম লেখালেখির কাজে ভীষণই ব্যস্ত থাকেন, তো আবারও আমরা সকল দর্শককে। আচ্ছা, আমি আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, হ্যাঁ, একটা একটা রয়েছে অবগাহন সাহিত্য পত্রিকা বলে একটা কথা রয়েছে, সেখান থেকে একটু কথা বলা যেতে পারে। রবীন্দ্রনাথও মানতে পারেননি গান্ধীজির স্বরাজ ভাবনাকে। এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথের রাজনীতি সম্পর্কিত ধারণার সঙ্গে গান্ধীজির রাজনীতি সম্পর্কিত ধারণার অনেক প্রভেদ ছিল। গান্ধীজির অধিকাংশ রাজনীতি বিষয়ক ধারণাকেই রবীন্দ্রনাথ মানতে পারেননি, ও শুধু স্বরাজ ভাবনা নয়, অধিকাংশ দিক থেকেই পারেননি। এবং কালান্তরে তো প্রায় অধিকাংশ প্রবন্ধেই রবীন্দ্রনাথ।
তো আমরা তাহলে ম্যামের অনুমতি নিয়ে আজকের অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।